বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের বাম আন্দোলনের এক সময়কার বরিষ্ঠ নেতৃত্ব নিশীথ দাস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উদ্যোগেই তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই তাকে সরকারি খরচে আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। বর্ষীয়ান বাম নেতৃত্বের শারীরিক অবস্থার খোঁজ নিতে এবার হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যে বাম আন্দোলনের এক সময়কার প্রথম সারির নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক নেতা তথা আগরতলা পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন নিঃসন্তান নিশীথবাবু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বিষয়টি দেরিতে হলেও খবর পেয়ে তার চিকিৎসায় এগিয়ে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কর্পোরেটর তুষার ভট্টাচার্যের সহযোগিতায় সমস্ত রাজনৈতিক দিক ভুলে সৌজন্যতার দৃষ্টান্ত স্থাপন করে বাম নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তিনি। সরকারি খরচে তাকে এখন আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সাথে যুক্ত নিশীথবাবু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে হাসপাতালে ভর্তি এই খবর শুনতে পেয়ে প্রতিনিয়ত হাসপাতালে ছুটে যাচ্ছেন বাম নেতারা। শুধু তাই নয়, হাসপাতালে গিয়ে প্রতিমা ভৌমিকের প্রশংসা না করে উল্টো বাম নেতারা কটাক্ষ করছেন বলে অভিযোগ। এর মধ্যেই শুক্রবার আইজিএম হাসপাতালে ছুটে গিয়ে চিকিৎসাধীন বাম নেতা নিশীথ দাসের শারীরিক খোঁজখবর নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্যকে সাথে নিয়ে দিন হাসপাতালে গিয়ে নিশীথবাবু শারীরিক খোঁজখবর নিলেন চিকিৎসকদের কাছ থেকে। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগের তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। বিরোধীদের অভিযোগের সমালোচনা করে এদিন শ্রীমতী ভৌমিক বলেন, রাজ্যের যে কোনো প্রান্তে নিপীড়িত মানুষদের সহযোগিতা করতে তারা প্রস্তুত। আজকে আমরা রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি সেলফলেসলি সমাজের জন্য কোনো এক সময় খেটেছিলেন, নিশীথ দাস। উনি কাউন্সিলরও ছিলেন আগরতলা পৌর পরিষদের, তাছাড়া কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কেউ নেই উনার, উনি নিজেই একজন ইনস্টিটিউট হিসেবে কাজ করেছেন। তো আমি গত 8 তারিখে প্রয়াত আমাদের সুরজিৎ দত্ত মহোদয়ের যে শ্রাদ্ধ বাসরে যখন গেলাম, আমাকে বাবুলদা বললেন যে নিশীথ দাস খুব অসুস্থ, উনি 22-23 দিন বা 24 দিনের মতো কোনো খাবার খাননি, একবারে অবস্থা খুব খারাপ। ওনাকে তোলা, ওনাকে ধরা, মানে 24-25 দিন যদি একটা লোক একটা জায়গাতে থাকে তার কী অবস্থা হয় সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন। আমাদের সরকারি যে সুপার মার্কেটে উনি ছিলেন, তখন কেউ খোঁজ খবর উনি নেননি, বাবুলদা তারা দেখেছেন, শম্ভুদা তারা দেখে ওনাকে তুলে এনেছেন, তো এনে রেখেছেন এবং বাবুলদা আমাকে বললেন যে ওনাকে একটু ট্রিটমেন্ট কীভাবে করানো যায়। তো সাথে সাথে আমরা, আমাকে বলার সাথে সাথে বাবুলদার সঙ্গে কথা বলে আমরা নার্সেস যারা স্পেশাল নার্স, আমরা পুরো দিনে দুজন করে সেদিন থেকে আমরা রেখে দিয়েছি। তো আজকে যে পরিস্থিতি ছিল, আজকে আপনারা দেখেছেন উনি কথা বলছেন, তো ওনার ট্রিটমেন্ট চলছে। তাছাড়া ডাক্তারবাবুরা আগ্রহ করেছেন আইসিইউতে যদি ওনাকে ভর্তি করানো হয় তাহলে ট্রিটমেন্টটা আরও একটু ভালো হবে। তো যথারীতি ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের রাজ্য সরকার ওনার আইসিইউর যে ভাড়াটা সেটাকে মুকুব করে দিয়েছেন, বাকি যত খরচাপাতি লাগছে সেটা আমরা বহন করছি। তো সেটা অত্যন্ত দুঃখের বিষয়। গত কয়েকদিন আগে ওনার দলের নেতারা ওনাকে দেখতে এসেছেন, আসলে ওনাকে দেখতে এসেননি, ডাক্তারের সঙ্গে কথা বলতে এসেছেন। ওনার কানে খবর গেছে যে বাবুল ভট্টাচার্যী প্রতিমা ভৌমিক ওনার দলের একজন লোককে ট্রিটমেন্ট করছেন, ওটা ওনাদের হজম হয়নি। তো ওনারা আমার এদিকে যারা কাজগুলি করছেন, শম্ভুদাদারকে দাদাদেরকে ইয়ারকি মেরে বলছেন যে ত্রিপুরা রাজ্যের সব পেশেন্টকে এদিকে প্রতিমা ভৌমিক বাবুল ভট্টাচার্যী দেখবে নাকি। তো আমি ওনাদেরকে বলতে চাই, ত্রিপুরা রাজ্যের যে কোনো মানুষ, যে কোনো এই ধরনের নিঃস্বক্ত লোক, নিপীড়িত লোক যাদের কেউ নেই পাশে দাঁড়ানোর জন্য, যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে যদি আমাদের কাছে খবর আসে আমরা যথাসাধ্য চেষ্টা করি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।